মটকাতে পারে না এবার বোঝো হরি নাম কি জিনিস যারা গালাগালি করে বৈষ্ণব পছন্দ করে না সে মরে গেলে শ্রাদ্ধে সেই বৈষ্ণবদের যেতে হয় দেখ কমলা নয়ন ভরে আজ দেখ কমলা নয়ন ভরে এমন শোভা দেখি নাই রে দেখ কমলা নয়ন ভরে আমরা এমন কভু দেখি নাই রে দেখ কমলা নয়ন ভরে দেখিলে নয়ন জুড়াইবে দেখলে নয়ন জুড়াই ওই নয়ন নয়ন প্রাণে জুড়াই দেখি কমলা নয়ন নয়ন মন প্রাণ দেখি কমলা নয়ন ভরে বলো রাধে রাধে যাক তোরা বেরোস না ওরা প্রাণ ভরে হরিনাম করুক তাহলে কি তত্ত্ব আসলো যেখানেই হরিনাম হোক যে করে কেবল তার হয় যে করে না তার কি করে হবে তাহলে এখন কে বললো তারও হবে না হবে কেন হবে না যদি ঝুড়িতে থাকে আমার গুরুদেব বলে দিয়েছেন যারা এইখানে এসে ঘুমিয়ে পড়বে তাদেরকেও প্রণাম বলে কেন মহাপ্রভু বাড়িতে যদি কেউ শুয়ে পড়ে তার প্রণাম হয়ে যাবে মহাপ্রভু বাড়িতে যদি কেউ বসে থাকে তাহলে তার ধ্যান হয়ে যাবে যোগী ঋষির মতো কারণ জায়গাটা তো এটা হরি বাসরের জায়গা এর ভেতরে যে ঢুকে যাবে হরি নাম না করলেও তার উদ্ধার হবে কারণ সে শুনতে বলো রাধে রাধে তা কমলা এই যে আমার বাগান বাড়িতে সাধুরা এসে হরি নাম করছে কার হবে কার হবে আরে যারা হরি নাম করছে তাদের হবে যার জায়গায় হরি নাম করছে সে কি কিছু পাবে এই জন্য হরি নাম গাইতে হয় আসনের উপরে হরি নাম শুনতে হয় আসনে আপনারাও আসনে বসে আছেন যদি মাটিতে বসবেন তো সব চুরি হয়ে যাবে পৃথিবী দেবী এমন একজন পৃথিবী এত পাপ হালকা হচ্ছে কি করে পৃথিবী আজও ধরে রেখেছে কি করে আপনার আমার ভজন তো উনি নিয়ে নেন তিনটে জিনিস আসন ছাড়া করতে নেই সেটা হলো ভজন ভোজন আর শয়ন আসনে করতে হবে যদি ভোজন করবেন ওটাতেই আপনার শরীরে শক্তি বৃদ্ধি হয় খাদ্যকে ব্রহ্ম বলা হয় খাদ্য না খেলে শরীরে শক্তি হয় না শক্তিটা কি ব্রহ্ম শক্তি হরি নাম হলো শব্দ ব্রহ্ম এও ব্রহ্ম অন্ন ব্রহ্ম স্বয়ং ব্রহ্ম স্বয়ং করলে আত্মা পরমাত্মায় নিযুক্ত হয়ে যায় ওই জন্যকে পরম বিশ্রাম বলা হয় ভগবানকে প্রণাম করে শুয়ে পড়ুন ভগবানের সঙ্গে যোগ ঘটে যাবে যোগ মায়া নিদ্রা দেবে যোগ নিদ্রা যদি আসনে খাবেন না ভোজন করবেন না তাহলে খাদ্য শক্তিটা আপনার মাটি টেনে নেবে যখন গুরুমন্ত্র জপ করবেন আসনে বসে করবেন মাটিতে বসে যদি করেন বা দাঁড়িয়ে করেন আপনার এই ভজনের ফলটা পৃথিবী দেবী প্রাপ্ত হয়ে যাবে আর এটা যারা প্রণাম করে তারা প্রাপ্ত হয়ে যায় সেই পৃথিবীতে যারা মাটি দেবে এই জন্য কমলা এই দেখ সাধুরা আমার বাগান বাড়িতে হরিনাম করছে কারো জুতো আছে রে দেখে আয়
বারমুখী বলছে দিদি গো সাধুরা তো জুতো পরে না খালি পায়ে এসেছে বলে তালে চেপে যা সব বাগান বাড়িতে থাকবে সাধুরা চলে গেলে তুই আমি গিয়ে একটু গইড়া নেব মানে গড়াগড়ি দিয়ে দেব বলে তালে দিদি চলো না যাই সাধুরা আছে প্রণাম করি ওরে আমাদের আধার কার্ড দেখলে সাধুরা বেড়া টপকে পালিয়ে যাবে কারণ আমাদের এখনো ওরা বোধহয় পরিচয় জানে না এটা কার বাগান হয়তো জানলে থাকবে কিনা সন্দেহ তাই আমাদের যাওয়ার দরকার নাই সাধুরা যেখানে আসে হরি নাম করে তাদের ধুলিটা তো সেখানে থাকে আমরা সেখানে প্রণাম করি আর রাধা কৃষ্ণ বল বলে রে সবাই
সব চলে গেল কি সাধুরা প্রতিদিন আসতে লাগলো জায়গাটা এত মনোরম মনোরম জায়গাতে হরি ভজন করতে হয় এমনিতে মনের মধ্যে রাধা মাধবের চিন্তন এসে যায় পরিবেশ এইজন্য মহাপ্রভু কলিকালের মানুষকে বলেছেন কৃষ্ণের সংসার করো ছাড়িও না চা তাহলে কৃষ্ণের সংসার হলে বাড়ির সামনে কি গাছ থাকবে তেঁতুল গাছ তুলসীর বৃক্ষ বাড়ির সামনে আর কি থাকবে ফুল গাছ থাকবে যেগুলো ভগবানের ভালো লাগে দেবদারু বৃক্ষ ফুল বিভিন্ন প্রকারের ফুল কেন না আপনার বাড়ির সম্মুখে যদি ফুল গাছ থাকে তাহলে ফুলের সৌরভ আপনার নাসায় আসবে নাসা দিয়ে ভেতরে ঢুকবে ভেতরটা দেবভাব জেগে উঠবে আর না হলে বাড়ির সামনে যদি পোলট্রি ফার্ম রাখে এখন ভদ্র লোকেরা বাড়ির সামনে ওটাই রাখে মুরগির পোলট্রি কি আমি কীর্তন গাই তো আমি তো আর এমনি এমনি চোখ বন্ধ করে থাকি না ঢুকতে গিয়েই দেখি আমি বলি এটা কি মন্দির বলো তো মুরগি আচ্ছা আচ্ছা তা এক বাড়ির সামনে কেন বলে পিছনে রাখলে শিগাল কুকুরে খাবে তাই বাড়ির সামনে রেখেছি ঢুকতেও দেখতে পাবো বেরোতেও দেখতে পাবো আর তোমাদের বাড়িতে তুলসী গাছ নাই ছিল বাদ দিয়ে দিয়েছি কারণ তুলসীর চাইতে মুরগি সামনে রাখলে লাভ বেশি না আপনারা ভাবুন ডিমও দেবে আর প্রতিদিন বাড়বে জামাই এলেও মরবে খরিদ্দার এলেও মরবে ভাবু শিক্ষা দীক্ষা এত বেড়ে গেছে যে বাড়ির সামনে মুরগি রেখেছে তাদের মলমূত্র তাদের গায়ে নোংরা বাতাসে আপনার ঘরে ঢুকে বাচ্চা বাচ্চা ছেলেমেয়ের নাকের ভিতর দিয়ে অন্তঃপুরে চলে গেল এমন রোগ হলো এক শিরাতে আলটা শোনায় আর ধরা পড়ছে এইবার আপনার মুরগি পোলট্রির লাভ কত আর লাখ লাখ টাকা চলে গেল ডাক্তারের পিছনে এবার ভাবুন তুলসী দেবীকে যদি রাখেন বাড়ির সামনে বাতাসে ওর গন্ধটা ভেতরে গেলে কত রোগ জ্বালা জীবাণু নষ্ট করে তারপরে তো ভক্তি আলাদা কথা এনার নাম হচ্ছে সর্বৌষধি অনাদিকাল থেকে আছে পৃথিবী যতদিন থাকবে এই ঔষধি পৃথিবীতে থাকবে তাহলে ভাবুন কৃষ্ণের সংসার করবেন বাড়ির সামনে ফুল গাছ থাকবে না তুলসী দেবী থাকবে না ওটা কার বাড়ি দুর্যোধন বলো রাধে রাধে আপনারা রাবণের বাড়ি জানেন কোথায় লঙ্কার ভেতরে শ্রীলঙ্কায় কেমন শুনুন কেন শ্রীলঙ্কার কথা এলো হনুমান যখন প্রথমবার সীতামাকে খুঁজতে খুঁজতে রাবণের বাগানে ঢুকেছে বেটা কারো বাড়িতে দেখলো না যে বাড়ির সামনে তুলসী গাছ আছে নেই রাম ভক্ত হনুমান বুঝে নিল এখানে সব পশুর দল আছে মানুষ কেউ নাই ঠিক আছে এইবার রাবণ কি করেছিল তার লেজে রাজ্যের যত ছেঁড়া কাপড় জামা পাওয়া গিয়েছিল সব গুড়াতে বলল সবাই গুড়িয়ে এনে কি করলো হনুমানের লেজে বাঁধলো হনুমান বলে এক চটকা মারলে রাবণের বংশ নিয়ে আমি সমুদ্রে ফেলে দিতে পারি তবে এরা ন্যাগড়া গুড়িয়ে এনে কি করছে করুক বেশ কিটি কিটি করছিল এরা চুল করছে বাল রাবণের ছেলে ইন্দ্রজিৎ বলে ছাড়বি না শিকল দিয়ে বাঁধ আর লেজে
আগুন ধরাবার ব্যবস্থা কর। হনুমান বলে ধরা তোরা কি ভাবলি ওই আগুন নিয়ে কি আমি রামের ঘরে ঢুকবো রে? তার আগে এত বড় সমুদ্র আছে, তোর আগুনের বারোটা বাজি দেব, কিন্তু তোরা নেগড়া জোগাড় করছিস, তোদের রাজ্যের নেগড়া জামা কাপড় আর কেরোসিন ঢালবি সেটাও তোদের, খামাখা আমি সেপারে নিয়ে যাবো কেন? এই পারেই কাজ করে যাব, যতক্ষণ তেল আর নেগড়া থাকবে কারো ঘরে বাদ দেব না। না, এ তো আমার খরচা নয়, তোদেরই খরচা, কাজ করে যাব। জানেন তো তারপরে কি হলো? সে আনন্দে রাম নাম করতে করতে সব ঘরে একটু করে সব দাউ দাউ করে জ্বলছে, বেচারা লাফাতে লাফাতে একটা কুড়ে ঘরের চালে গিয়ে বসেছে, তবে লেজটাকে তুলে রেখেছে, আধার কার্ড দেখি, তারপরে লেজ না বাবু, লেজ উপর দিকে তুলে দেখে খড়ের বাড়ি। হ্যারে সোনার লঙ্কায় খড়ের বাড়ি কার রে, কোন হতো ভাগারে? হঠাৎ চেয়ে দেখে তার বাইরে তুলসী গাছ। হনুমান বলে জয় না, আরে বেটা কোথায় এসেছি, তুলসী গাছ তার মানে ভেতরে আমার গোবিন্দের ভক্ত কেউ না কেউ। কৃষ্ণ ভক্ত মরলেও মুখে আগুন নাই, বেঁচে থাকলেও তার ঘরে আগুন নাই, তাই দেব না। হনুমান চাল থেকে নেমে পড়ল, ভেতরে দেখে জয় রাম জয় রাম জয় শিয়া রাম, জয় রাম জয় রাম জয় শিয়া রাম, সুন্দর জয় শিয়ারাম, রামচন্দ্র প্রভু জয় শিয়ারাম, সীতাপতি সুন্দর জয় শিয়ারাম, জয় রাম জয় রাম জয় শিয়ারাম, প্রভুর গুণগান চলছে। ওইটা অন্য কারো বাড়ি না, যে আজও বেঁচে আছে তার নাম হচ্ছে ভক্ত বিভীষণ, আজও বেঁচে আছে। সেই ত্রেতা যুগ থেকে এই হনুমান আর এই বিভীষণ আজও বেঁচে আছে, ভগবানের পরশপে ভগবানের আশীর্বাদে আজও জীবদ্দশায় ভগবানের সেবা করে। বাড়ির সামনে তুলসী গাছ, এটা আজকে শুধু নয়, ত্রেতাযুগ সত্যযুগ সর্বযুগে তুলসী দেবীর পুজো হচ্ছে, সেবা হচ্ছে, শ্রদ্ধা হচ্ছে, কীর্তন হচ্ছে আর কৃপা প্রাপ্ত। এখনো পুড়েনি, আমি বন্ধ করে দিলাম, তারা চালি যায়। বলো জয় সিয়ারাম কি? হনুমান সব জায়গায় আগুন লাগিয়ে ছাই করে দিল, খড়ের ঘরে আগুন লাগায়, রাবণের
কিছু অনুচরেরা এসে বলছেন সারা লঙ্কা ছারখার করে দিল কিন্তু বিভীষণ কাকুর ঘর পুড়েনি কেন কারণ আরেকজন ফটকা রাক্ষসী সে তার ঘর তো আগে থেকে পুড়ে আছে মানে খড়ের ঘর কি পুড়তে সে তো এমনি হাত দেন খড় এমনি গুঁড়ো হয়ে যায় সে তো পুড়েই আছে ভক্তরা ভেতর থেকে পুড়েই থাকে কেঁদে কেঁদে পুড়ে পুড়ে ছাই হয়ে তবে তো গোবিন্দের কি তাহলে কি বোঝা গেল কৃষ্ণ ভক্ত হলে তার বাড়িতে একটা তুলসী দেবী থাকবে ঘরে ঘরে তুলসী থাকবে এটি হলো কৃষ্ণ ভক্তের পরিচয় কেমন তাদের নাশায় সুগন্ধি আসবে পুষ্প থাকলে গন্ধ আসবে কমলারে তাই সাধুদের এই জায়গাটা পছন্দ হয়েছে প্রতিদিন পালা করে বিকেল বেলা হলেই সাধুরা ঝোলামালা নিয়ে এই জায়গায় এসে পরিক্রমা করে হাতে তালি দিয়ে হরিনাম করে তারা কৃষ্ণের গম্ভীর গম্ভীর আলোচনা করে বারমুখী অনেক দিন হল তা চাকর চাকরানীদের বলে দিয়েছে প্রতিদিন বাগানটা সুযত্নের সহিত লক্ষ্য রাখবে ওই আমার পারের তরি রে জীবনে কি ভুল পথে গেলাম রে জীবনটা পুড়ে ছাই হয়ে গেল রে পুড়ে যাওয়ার আগে আসল সেবা কাজে লাগলো না জীবনে অনেক সাজলাম অনেক রং মাগলাম কিন্তু পৃথিবীতে যিনি শ্রেষ্ঠ পুরুষ পুরাণ পুরুষ লীলা পুরুষোত্তম পুরুষ ভগবান কৃষ্ণ আমার দিকে তাকালো এমন যৌবন থাকলো এমন রূপ থাকলো যেটা আমার গোবিন্দ সেবায় লাগলো না বরং বহু সাধু সন্তদের ভালো পুরুষদের আমি এই দৈহিক কামনায় তাদেরকে টেনে আকর্ষণ করেছি তাদের সংসার ভেঙে দিয়েছি আমার এই জ্বালামুখী এই শরীরের জন্য আমি সবাইকে টেনে এই কালিমা লিপ্ত করেছি জীবনে কত পাপ আমি করেছি আজ আমার গোবিন্দ বোধ হয় পারের তরি পাঠিয়েছে এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কে ভাবনা কর এমন দুর্লভ মানব দেখো পাইয়া কি কর ভাবনা কেহো কি কর ভাবনা কেহ চরমে করিবে লাজ
দিদি কোথায় যাচ্ছেন নিচে নামছেন কেন আজ আমি একবার বাগানে যাব রে আ সাধুরা যে জানতে পারবে তুমি পতিতা তুমি সমাজের ঘৃণ্য তুমি পরিচয় দেবে কি করব আমি জানি না তবে আমার প্রাণ চাইছে আমি কিছু না করি একবার তো সাধুদের প্রণাম তো করি এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কে করো ভাবনা বাবাজি কে আরে এই দেখেন দেখেন বাবাজি আপনারা হরি নামে ব্যস্ত কে প্রণাম করছে দেখে আচ্ছা 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 রিওয়া সাধুরা ঝোলামালা তুলে হাত তুলে হরি বল বললে মেয়েটা প্রণাম করতে করতে চোখের জলে মাথা তুলতে পারছে না এক সাধু এসে বললেন ওট মা ওট কাঁদছিস কেন তা তোর বাড়ি কোথায় কোথা থেকে এলি এখানে আমাদেরই বা প্রণাম করছিস কোন জ্ঞানে কোন ধারণায় বাবা তুই আমাদের বাবা বললি তোর বাড়ি কোথায় হ্যাঁ তোর বাড়িটা কোথায় তারই বাড়িতে তো সাধুরা দাঁড়িয়ে আছে তোর বাড়ি কোথায় আগে আপনারা যে নরকে দাঁড়িয়ে আছেন এটাই আমার বাড়ি কি গো যেখানে হরিনাম হয় সেটা কি নরক এ মেয়ে বলে কি আচ্ছা হরিনাম কোথায় হয় না ভাগারে যার বাড়িতে হরিনাম হয় না সেটাও ভাগার আমি বলিনি কিন্তু আপনারাই বলছে তাহলে যার বাড়িতে হরিনাম হয় না যার দেহে হরিনাম হয় না ওটাও ভাগা তাহলে এই যে দয়াময় ঠাকুর আমরা যেখানে প্রতিদিন হরিনাম গাইতে আসি এই বাগান বাড়ি এইটা কি ভাগার আজও পর্যন্ত যার বাড়িতে কোনো সাধু এখনো পদার্পণ করেনি সাধু গেলে দোহন করতে হয় থালা ঘটি নিয়ে জানেন সাধু গেলে দহন করে আর বালতি নিয়ে কি করে গরুর বাটে আর সাধু গেলে তার চরণ বাটে যার ঘরে গাভী নাই শুধু ষাঁড় আছে
তার ঘরে বালতি কি কাজে লাগে দুগ্ধ পায় খায় ঘি হয় ছানা হয় মাখন হয় যার বাড়িতে মাখন নাই তার বাড়িতে আমার গোবিন্দ তার মানে কি সব সার আছে গাভী নাই গাভীটা কি ভক্তি স্বরূপিনী গাভী তার বাড়িতেই তো দহন হয় ভক্তি থাকলে বৈষ্ণব আসবে আর যদি বোতল কোম্পানির সঙ্গে যোগ থাকে পূর্ণিমা দিনেও বোতল বৃহস্পতিবারেও বোতল একাদশীতেও বোতল কিন্তু কৃষ্ণ নাম হবে না মহাপ্রসাদ হবে না কোন সাধু আপনার বাড়িতে এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা আত্মীয় যদি করতে হয় সাধুকে করুন প্রেম যদি করতে হয় গুরুর সঙ্গে করুন ভালোবাসা যদি করতে হয় আমার গোবিন্দের সঙ্গে করুন তাহলে আপনার কার্য সিদ্ধি হয়ে যাবে সংসারে থেকেও তাই ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম যেখানেই হবে সেটাই অমৃতলোক বৈকুণ্ঠলোক গোলক ভায় আর যেখানে যত বড় বাড়ি হোক সে বাড়িতে যদি হরিনাম না হয় আমার গোবিন্দের ঠাঁই না হয় বৈষ্ণব যদি তার বাড়িতে না যায় ওটাই শ্মশান হয়ে থাকল নিতাই গৌর আরে মা তুই কে আমার জানার দরকার নাই তুই বললি আমি মহাপাপী এই নরকটাই তোর বাড়ি ওটা বাদ দিয়ে একটু কীর্তন কর আমাদের সঙ্গে দেখবি তোর মনের জ্বালা জুড়িয়ে যাবে কি প্রেমানন্দে বল অবিদান প্রেমানন্দে বল অবিদান হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজ ধাম হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজ ধাম প্রেমানন্দে বল একটা কথা বলবো হাত তুলছ না কেন না না আপনাদের না আপনাদের বললে আমি বলতাম হাত তুলছেন না কেন সাধুরা সেই মেয়েটাকে বলছে আমরা হরিনাম গাইছি তুই নাই গা হরিনাম প্রেমানন্দে বল অভিধান কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজ ধাম মহাপ্রভু সন্ন্যাসের পরে এখানে এসেছেন যেখানে সন্ন্যাস নিয়েছেন সেই জায়গার নাম হচ্ছে কাটোয়া আর যিনি এক্ষুনি উঠে এলেন ইনি কাটোয়া থেকে এসেছেন ওনার দৌলতে কাটোয়াটা ভালো করে দর্শন হয়েছে উনি কৃপা করে আমাদের ভালো করে কাটোয়া মহাপ্রভু বাড়ি দর্শন করিয়ে দিয়েছে এসেছেন আমাদের আশ্রমে হ্যাঁ তাই ভালো লাগলো যে আজ কাটোয়া বর্ধমান মেদিনীপুর একাকার হয়ে গিয়ে মহাপ্রভুর কথা চলছে
মহাপ্রভু বাড়িতে আসবেই বলে আজকে আসা যে মহাপ্রভু বাড়ি আমি দর্শন করব তাই অনেক আগে এখানে এসে গেছি হ্যাঁ এই হলো ভক্ত কোথায় কাটোয়া বর্ধমান তিনি এসেছেন মেদিনীপুরে আজকের এই শোভা দর্শন করার জন্য হরে কৃষ্ণ হরি বলে চল দে মন্দ্র আনন্দে বলো অভিধান অভিধান প্রেমানন্দে বলো অভিধান দিয়ে কে গড়েছিল এই মধুর হরি নাম দিয়ে কে গড়েছিল এই মধুর হরি নাম এ হরি নামের মজা হলো এটা আপনাকে গাইতে হবে না শুধু যদি ঢোকে গ্যারান্টি শুভ সত্য আপনার পরিবর্তন অবশ্যম্ভাবী পাষাণ গলে যাবে মহাপ্রভু চরণ তলে আপনি লুটিয়ে পড়বেন কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনা এতে নামিতে পিয়াসায় আশা দিবানিশি বন্ধ করে দেব বন্ধ করে দেব এত দিচ্ছি তবু পিপাসা মিটেনি সে কথাই বলছে নামিতে পিয়াসা আশা দিবানিশি করি তাকে সাধুরা বলছে একটু হাত তুলে হরিনাম করো যদিও করে তার কি এতগুলো পাপ পুড়ে যাবে না থেকে যাবে আশ্চর্য এটা জগাই মাধায়ের পাপ চিত্রগুপ্ত লিখে শেষ করতে পারেনি এত পাপ এক সেকেন্ডে এই জন্ম জন্মান্তরের পাপ রাশি বিধৌত হয়ে গেল এক হরিনাম এক কৃষ্ণ নামে এটা ভাবতে হবে যে যত বড় পাপী হোক তাপি হোক মহাপ্রভু বলছে শুধু একটু তালি বাজিয়ে হরি বল হরি বল মেয়েটা সারা জীবন কৃষ্ণ নাম করে না কোনো সাধু সেবা করে না ঈশ্বরের কথা মনে করে না আজ তার বাগান বাড়িতে সাধুরা এসে হরিনাম করছে তার মনটা টনটন করছে তাই কয়েকদিনের পর মেয়েটা আজকে নেমেছে মাটিতে প্রণাম করল সাধুরা বলল এ তুমি কোথার থেকে এলে পরিচয় দিল এ বাগান বাড়িটি এই অনাথিনী মহাপাপীর এই যে জায়গাটা হরিনাম হচ্ছে এটা পাপের জায়গা আপনারা তো বলেই দিয়েছেন ভাগার তো সেই জায়গা যেখানে
যেখানে উলুদ ধ্বনি হয়নি আচ্ছা ভালো লাগলো আপনারা কি ভয়ে দিয়ে দিলেন নাকি আপনারা তো সন্ধ্যা থেকে উলু দিয়েই যাচ্ছে হ্যাঁ হরি বল হাত তুলে যাচ্ছে আমি কি আপনাদের কথা বলতে পারি যার বাড়িতে সন্ধেবেলা শঙ্খও বাজেনি উলুর ধ্বনি হয়নি এখনো একদিনও কোনো সাধু তার বাড়িতে ওঠেন ওই জায়গার কথা বলো এই মেয়ে বারবার একটা কথা বলছো কেন এই নরক গুলজারটা তোমার বাড়ি যাই বলো তাই বলো তোমার বাগানের মহিমা আছে এখানে এলেই আমাদের হরিনাম মনে পড়ে যায় আমরা মরি এর জ্বালায় এ মরে কাজ জ্বালায় কে জানে এটা কিসের হার মা সোনার সোনার না হাটের নয় তো বাজারের হাটের নয় অনেক জায়গায় দেখি আমি বলি এটা কি সোনার বল না না হাটের আরে সোনাও তো হাটে পাওয়া যায় আর নকলও তোমার এটা হাটের মার গলায় মানে এত দামি হার সে মনে হয় আমার মায়েরা কোনোদিন সে হাত দেখে দেখেননি ভালো দেখলে আবার আপনারা বায়না ধরবেন ঘর বিক্রি করতে হ্যাঁ এক জায়গায় হরিনাম গাইতে গেছি সেখানে তার স্বামী এসে সকালবেলা নালিশ জানাচ্ছে আপনি কি হারের কোনো বিজ্ঞাপন দিয়েছিলেন কেন বলুন তো বলে আমার স্ত্রী বাড়িতে গিয়ে বলছে আমি যে হার কীর্তনে দেখে এসেছি সেই হার দিতে আসলে ব্যাপার কি বলুন তো তার স্ত্রী এই যে বসছে না এই যে আপনারাও বসে আছেন আশেপাশে কত জননীরা বসে আছেন আপনারা কি দেখেননি কার গলায় কি আছে কার শাড়ি কেমন ওই তো এদিকে না দেখে শাড়ি দেখে গয়না দেখে চলে এই জন্য বলা হচ্ছে মন বুদ্ধি আর নয়ন এদিকে দেন আপনারাও উদ্ধার হয়ে যাবেন কোনো সন্দেহ নাই এ হাতটা তোমার কিসের সোনার বাহ মা বাহ তাহলে বাগানটাও তোমার আমাদের খুব ভালো লেগেছে তা তুমি কি করো মা তোমার স্বামী কোথায় এবার পড়লো মাথা এ বাবাজিরা গড়া না খুললে যাবে না আরে উপরটাই দেখ না ভেতরে কেন ঢুকিস যে কোন লোক দেখবে বাবা তুমি কীর্তন করো তাহলে তোমার ছেলে পড়ে কটা আরে বাবা আমি কীর্তন করলাম যেটা সেটা খুলে বলো না কতটা মনে রেখেছো খালি আমার পড়ে একের কথা জেনে কি আমি এমন কয়েক ডজন সন্তানের বাবা তুমি গুনে শেষ করতে পারবে না এই এর মধ্যে কতগুলো বসে আছে উপরে কত জায়গা পায়নি বসে এখনো আশ্রমে কতগুলো আছে গার্ড দেওয়ার জন্য সে আমার পরে কের কথা শুনবে সে ঠাকুমা থুরথুরে হয়ে গেছে চুমু খেয়ে বলে বাবা তোমার কি কীর্তন শুনলুম তা তোমার পরে কটা এই মাথা খারা ওরে জিজ্ঞাসা কন্যা মরার পরে কথা জানি পরে শুনে লাভ কি এ বাবাজিরাও সেই মাতাজিকে বলছে তা তোমার স্বামীকে দেখছি না সে মা দেখলো হাত লুকোতে হবে যদি এরপরে বলে সাঁকা কোতা ঘোমটা দিয়েছে টেনে যাতে সিঁদুর নাই এটা না দেখে সাঁকা যে নাই হাত লুকিয়ে দিয়েছে সাধুরা বলে মা তা তোমার স্বামী আগে ওসব কথা বলতে সময় লাগবে আমার কাজ আছে আপনারা যদি বলেন একদিন আপনাদের সেবা দেব দেখো মা
আমরা আবার গোড়া না খুঁজে পেলে শালুক তুলি না পদ্মের গোড়া কথা দেখতে হবে জন্ম কথা দেখতে হবে পাকে না ছায়ে না সোনায় সেটা না দেখলে কি তোমার স্বামীর সঙ্গে একদিন দেখা হোক তারপরে খাওয়ার ব্যবস্থা পরের দিন সাধুরা আবার এলো হরি হদয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম যাদবায়ে মাধবায়ে কৃষ্ণমায়ে সাধুগণ হরিনাম গাইছে মেয়েটা উপর থেকে নিচে এলো আজকে সাদা কাপড় লাল পার পরেছে মেয়েটা নেবে এসে প্রণাম করল সাধুদের প্রণাম করল আগের মতো নয় এখন অনেকটা বদল হয়েছে লাল পেড়ে সাদা শাড়ি পরে প্রণাম করল সাধুরা বললেন কিরে মা তুই হাত লুকিয়ে রাখিস কেন তোর শাঁকা নেই নাকি আগে না তা ঘুমটা দিয়ে রাখিস কেন সিঁদুর পরিস না না আমরা জানি তুই লুকিয়েছিস তোর স্বামী নেই ভাবিস না তোর মনে মনে একটা ঘৃণা জন্ম নিয়েছে বলে বাবা আপনারা জানতেন জানি আমরা জেনে নিয়েছি তোকে প্রথম দিন দেখার পর তুমি একজন বাইজি তুমি একজন পতিতা রমণী দেহ বিক্রি করে এই ঘর বাড়ি বানিয়েছ জীবন ধারণ করেছ আর এই বাগান বাড়ি বানিয়েছ তা বাবা আপনারা জানার পরেও এখানে হরিনাম গাইতে আসেন দেখ মা পাপ করেছ তুমি আমরা তো নয় তা আমরা হরিনাম গাইতে অপরাধ কোথায় তো বলে তাহলে আমার এই জায়গায় আপনারা হরিনাম করেন আপনাদেরকে পাপ স্পর্শ করবে না গঙ্গায় পাপীরা ডুব দেয় মা গঙ্গা যদি অপবিত্র হয়ে যেত তাহলে গঙ্গা আর থাকতো না কবেই হারিয়ে যেত এ পৃথিবীতে একটা কথা জেনে রাখ মা এ পৃথিবীতে এমন কোনো পাপ নেই যা হরি ভজনকারীকে পাপে ডুবিয়ে দেবে তা তুই পাপের ঘোড়া হলে কি হবে আমরা তো সমুদ্র তুই এখানে ডুবে যাবি বরং আমাদেরকে ডুবাতে পারবি না এই হলো আচ্ছা যে কথা বলা হলো সত্য কিনা বলুন সত্য কিনা সাধুদের কাছে পাপীরা ডুবে যায় না পাপে সাধুরা ডুবে যায় ঠাকুর হরিদাসের কথা ভাবো লক্ষ্য হীরা ডুবলো
না লক্ষ হীরার প্রেমে হরিদাস ডুবলো তাহলে কথা সত্য আছে যদি প্রকৃত সাধু হয় যদি প্রকৃত হরি নাম কেউ ধরতে পারে তাহলে পৃথিবীর পাপ তাপ এসে এখানে ডুববে তবুও তার কোনো ক্ষতি হবে না পাপি পাপি থেকে যাবে হরি ছোঁয়া ছুঁইতে আর এই পাপির পরশে কোন সাধু কোনদিন পাপি হয়ে যায় না সাধু অপর পাপীকে মুক্ত করতে পারে পবিত্র করতে পারে এটা সাধুর শক্তি আছে এটা হরি নামের মহা বলে আপনাদের কোনো ভয় নাই ভয় কার হবে যারা হরি নাম করে না কৃষ্ণ নাম করে না যারা ভগবানের নামের মহিমা জানে না ভয় তাদের হবে আমাদের কেন হবে আমাদের কোনো ভয় নেই রে মা তা তুই কি বলতে চাস বলে বাবা যদি তাই হবে তাহলে আমি যা দেব আপনারা নেবেন এটা ভাববার আছে কি দিতে চাস তুই এই কমলা দুটো থালা নিয়ে একবারে সোনা দানা মনি মুক্তায় ভরা চুর হয়ে আছে আর ঝাঁপিয়ে যাচ্ছে সেই দুটো থালা ঢাকনা খুলে বললেন বাবাজিগণ আমার জীবনের কামাই আপনাদের হরিনাম আপনাদের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে তাই আমি ভুল বুঝতে পেরেছি তা আমি আপনাদের সেবা দিতে চাই আপনারা গ্রহণ করবেন না না সোনাদানার লোভ পুরুষেরও আছে নারীরও আছে কিন্তু মা একটা জিনিস মনে রাখ সাধুর কোনোটাতেই লোভ নাই না কাঞ্চনে আর না কামে ও নদীগুলো পার হয়ে চলে এসেছে তবেই তারা সাধু নামে খ্যাত লাগবে না মা আমাদের কোনো অভাব নাই কারো দুঃখ থাকলে তাকে দিতে পারি কারো অভাব থাকলে দিতে পারি আমাদের কোনো অভাব নেই রে মা একটাই অভাব সেই বিরহে কেঁদে মরি সেটা হলো কানা কৃষ্ণের দেখা পাই না এখনো পাই না এই বিরহ এই দুঃখ নিয়ে ঘুরে বেড়াই আর আমাদের কোনো দুঃখ নেই রে মা যা তোর জীবনের সব দুঃখ হারিয়ে যাবে তুই ওই দুটো থালা নিয়ে বৃন্দাবনে যা বৃন্দাবনে গিয়ে কোনো এক বড় মন্দিরে প্রসিদ্ধ হ্যাঁ সে গোবিন্দ মন্দির হতে পারে মদন মোহন হতে পারে গোপীনাথ হতে পারে রঙ্গনাথজির মন্দির হতে পারে বিহারীজির মন্দির হতে পারে যে কোনো প্রসিদ্ধ মন্দিরে গিয়ে এগুলো দিয়ে দিবি আর তারাই তোদের সেবায় লাগিয়ে দেবে তোর জীবনটা ধন্য হয়ে যাবে গোবিন্দ সেবায় আর কি দেরি করেন সেই বার মুখী মায়াম আলতা পেড়ে শাড়ি পরে গলায় তুলসীর মালা পরে তুলসী তলার মাটি ললাটে দিয়ে ধন সম্পদ কমলার হাতে তুলে দিয়ে বলে কমলারে চলে আমরা চিরতরে বৃন্দাবনে যাবনে যদি আমার রাধা মাধব আমায় কৃপা করে তাহলে আমি যেন আর ঘরে ফিরি না আমি যেন রাধা মাধবের হই তার চরণ তলে লুটাইয়ে পড়ি চল 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 হরি বলব আর মদন মোহন 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 হরি বলব আর মদন মোহন
يا পুর হয়ে রুনু জুনু বাজিব গো আমরা পুর হয়ে রুনু জুনু বাজিব গো হরি বল গোতার পদ পুরুষ তো মেয়ে নয় তো বৃন্দাবন কোন দিকে বাবা বাঁ হাত দিয়ে দেখালে ডান হাত দিকে ও দিকটা দেখি তো যারা জানে না জানেন তো দুই হাতে বৃন্দাবন দেখায় যেদিকে দাঁড়িয়ে দেখে বাবা বৃন্দাবন ওই দিকে আবার একবার জিজ্ঞাসা বাবা বন্যান ও দিকে চলে আসবে এত জানে বিরক্তি কেন করবে বাবা যে কোনো একদিকে দেখিয়ে দিলে কেটে পড়বে আর যারা জানে তারা ঘুরবে ঘুরে উত্তর দিক দেখিয়ে বলবে যাও যাও ওই দিকে যাও ওই দিকে মধুর বৃন্দাব করবে দর্শন ওই দিকে যাও ওই দিকে যাও এখন বৃন্দাবনে পৌঁছে গেছে বারবনি তো বার কমুখী আপনারাও এখনো ঠিক করতে পারেননি যে বারমুখী না বারমুখী বারমুখী আর যাই হোক পৌঁছে গেছে এখন আপনারা কি ভাবেন যে বৃন্দাবনে যারা ঘুরাঘুরি করছে সব কি বৃন্দাবনের লোক যারা বারমুখীর কাছে ঢুকেছে বেরিয়েছে তারাও তো গেছে
সঙ্গে দেখা আরে বারমুখী তাদেরকেই বলছে বলুন না মদন মোহনীর মন্দির কোন দিকে কেমন যেই বলেছে তারা তখন বলে তুমি বারমুখী না ওরে বাবারে আমার পাড়ার লোক এখানেও আছে কেন তুমি আমায় চেনো কতবার গেছি তুমি হেথায় এলে কেন বলে আমি মদন মোহনের মন্দিরে যাব তবে আমাকে জিজ্ঞাসা করছো কেন আমি তো তোমার পাড়ার লোক তুমি বরং এই লোককে জিজ্ঞাসা কর ঠিক টাইমে ঢুকে গেছে বেটা আসতে কেউ সেফটিম নিয়ে আইলে আমার ভয় লাগে কারণ অনেকবার ঘটে গেছে হ্যাঁ এ তো ওনারা তো কাঁধে দিয়েছি ভাঁজ করা আছে মানলে কোনো সমস্যা নেই আগে জামা পরে কীর্তন গাইতাম ভেতরে গেঞ্জি ছিল না সে এক এক বুড়িমা হাত এমনি কাঁপছে তো সে সেফটিনে দিল আর কি ওরে যাই রে হ্যাঁ সে কতবার হয়েছে মায়েরা তো হাত কাঁ মাস্টাররাও এমনিতে কত টং টং কিন্তু এইখানে একবার উঠে পড় অনেকে অনেক কথা বলবে একবার এই জায়গায় সে বুঝতে পারবে এই জায়গাটা কি কাঁপবে যদি না তবে কি বলি তবে যারা গ্লাস ক্লাস খায় তারা টং টং উঠে পড়ে উঠে পড়লে কি হবে তারা আবার কিছু বলতে পারে না যা বলতে আসে সেটা আর মনে থাকে না এ তোর বাবার নাম কি বলছিলে এখানে এমন একটা জায়গা এখানে বিনা সাধনায় কাঁপতে হবে গাছ নড়বে হ্যাঁ তা সে মেরে দেয় সেফটিপিন গেঁতে দেয় এই জন্য সেফটিপিন কাঁপা হাত জোড়ো করে দিদি দিসনি রে বা যদি কারো একান্ত দিলে ভালো লাগে তো হাতে দে সেফটিপিন মারিস না এ তো হ্যাঁ হ্যাঁ করবে সেপ্তিক হয়ে গেলে তুই কি কর বলো শ্রী রাধা মাধব কি হ্যাঁ তাই যে দেখিয়ে দিল ওই সাধুকে বলো সে সাধু তখন বলে এ মেয়েটা কে রে পতিতা যেই বলেছে পতিতা তখন মদন মোহনের পূজারীরা বলছে হ্যাঁ এক পাও এগোবে না ওই দিকে যাও ওই দিকে যাও ওই দিকে যাও ওই দিকে যাও তুমি পতিত জনা পতিত জনা চণ্ডালিনী যাও ওই দিকে যাও ওই দিকে যাও ওই দিকে যাও ওই দিকে যাও কমলা রে বৃন্দাবনে এলাম বটে শেষে আমার জীবন কোন দিকে যাবে জানি না এখন আমি কোন দিকে যাব কোন মন্দিরে তাকে ঠাঁই দিল না তার দ্রব্য নিল না সবাই তাকে ফিরিয়ে দিল শেষে সাধুদের সঙ্গে দেখা হলো সাধুরা বললেন মা কাঁদছিস কেন বাবা আমি কি এতই পাপি যে আমার সেবার জন্য রাধাস্বামীর সেবার জন্য এগুলো নেওয়া যায় না কেন নেবে না মা তুমি রঙ্গনাথ মন্দিরে যাও রঙ্গনাথজি তোমার এই অলংকার নিশ্চয়ই গ্রহণ করবে তার সেবকদের গিয়ে বলো তুমি নিশ্চয়ই শান্তি পাবে রঙ্গনাথ মন্দিরে যাও আজও আপনারা যারা ব্রজধাম যাত্রা করেন বারবার বা জানেন নিধুবনের নিকটে সন্নিকটে মদন মোহনেরই পাশে রঙ্গনাথজির মন্দির যার লীলার শেষ নাই অনন্ত লীলা আজও ঘটে চলেছে সেই রঙ্গনাথজির মন্দিরে তার তো অনেকগুলো গেট
দুটো গেট পার হয়ে যখন ঢুকলো দাঁড়িরা বলল এখানে পরিচয় পত্র ছাড়া ভেতরে যাওয়া যাবে না, কারণ ওখানে অনেক রকমের মন্দির আছে, সোনা দানা বেদ পাঠ হচ্ছে, কোথাও সন্ন্যাসী আছে, তা তুমি মেয়ে মানুষ যেখানে সেখানে যাওয়া যাবে না, তোমার পরিচয়টা দাও। আগে আমার পরিচয়, আমি বার বনিতা, আমার নাম বারমুখী, আমি দেহ বিক্রি করে জীবন চালাই। ছি, তুমি পরিচয় দিতেও লজ্জাবোধ করো না, দূর হয়ে যাও, মন্দির থেকে বেরিয়ে যাও। দাঁড়ান, আপনি দাঁড়ি, আপনি চাকর, আপনার এ বলার ক্ষমতা নেই, আপনি আমাকে পূজারীর সঙ্গে আলাপ করিয়ে দেন, তিনি যদি না গ্রহণ করে আমি মেনে নেব, কিন্তু আপনি আমাকে ভেতরে ঢুকতে দেন। দাঁড়ি নিরুপায় হয়ে পূজারীর সঙ্গে যোগ করে দিলেন, আসুন আপনাকে পূজারীর সঙ্গে দেখিয়ে দিই। পূজারী ভারী সুন্দর অবয়ব, ভীষণ শীতল মানে ঠান্ডা, অপরক নয়নে চেয়ে আছেন মেয়েটার দিকে। মেয়েটা বললেন, পূজারীজি প্রণাম নেবেন, আমার এই দুই থালা অলংকার সম্পদ যদি আপনি রঙ্গনাথজির সেবায় লাগিয়ে দেন তাহলে আমার জীবনটা ধন্য। এটা তুমি ভাবলে কি করে, অসৎ উপায়ের বস্তু ভগবানকে নিবেদন করব, হবে না। তুমি পরিচয় দিয়েই ভালো করেছো, অনেকে তো পরিচয় দেন না, কি করে রোজগার করে তাও বলে না, আমরা নিয়ে নিই, কিন্তু ভালো হলো যে তুমি পরিচয় দিলে, তোমার নাম বারমুখী, তুমি এক পতিতা নারী, অসৎ উপায়ে জীবনে এত অর্থ উপার্জন করেছো, তুমি এটা জানো না, ভগবান কোনোদিন এই অসৎ উপায়ের ধন সম্পদ গ্রহণ করে না, আর তাকেও গ্রহণ করে। যাও তুমি বাইরে বেরিয়ে যাও। মেয়েটা বড় আঘাত পেল, বড় আশাহত হয়ে ওই অলংকারগুলো নিয়ে চোখের জলে ভাসতে ভাসতে আবার তার সেই নরক গলিয়া সেই ঘরে ফিরে। একদিন বিকেল বেলা সেই সাধুগণ যারা বাগান বাড়িতে এসে হরিনাম কীর্তন করে, সাধু সঙ্গ করে, সৎসঙ্গ আলোচনা করে, তারা এলেন। আর তারা যখনই এলেন তখন জিজ্ঞাসা করলেন, কিরে মা, তুমি বৃন্দাবনে গিয়েছিলে? ছিলাম। কেউ আমার এই উপার্জনের বস্তু গ্রহণ করল না, এবার আমি কি করব বাবা, আপনারাই বলে দেন। ভগবানের কাছে কেউ পাপি নয়, তাপি নয়, মিত্র নয়, শত্রু নয়, তার কাছে সবাই সমান। তবে যে আমার ধন নিল না, ও তো পূজারই নিল না। মারে, ভগবানকে সেবা দিবি, একটু সাধনা করবি না, একটু কাঁদবি না, এ হয়তো রঙ্গনাথজির রঙ্গ, তুই একটু কাঁদলে, কাঁদলে কি হয়, কাঁদলে চোখে জল পড়ে, সেই জলে কি হয়, পাপ তাপ মুছে যায়, এই তো তোর কান্না। হবেই হবেই হবে, আমাদের কথা মনে রাখিস, হবেই, তুই কাঁদতে থাক, লাইনে থাক, লাইন ছেড়ে চলে যাস, আজ নয় কাল, কাল নয় পরশু, এ জন্ম নয় পরজন্ম, হবেই হবে, পাবি পাবি, এতে আর কি দেরি করে। সেই থেকে ঠিক করে নিল, আমি আর পাপ কাজ করব না, দেখি কবে আমার গোবিন্দ আমাকে ডাক দেয়। জপ, সাধুরা তাকে নাম দিল, হরি নাম দিল, দীক্ষাটা পরে দেব, হরি নাম দিলাম, এটা জপ কর, কাজ চালু হোক। হ্যাঁ, শীতের দিনে বাঁশ বাগানে সব পাতা ঝরে যায়, বাগানে পাতা ঝরে যায়, একটা দেশলাই কাঁটি মেরে দাও, সব পাতা পুড়ে যাবে, এক দেশলাই কাটিয়ে তোমার ভেতরে যত নোংরা পাতা পড়ে আছে
এই হরি নামের আগুন জেলে দাও, দেখবে সব পাতা পুড়ে যাবে। যত তারক ব্রহ্ম নাম, যত তারক ব্রহ্ম নাম, জপ শয়নে স্বপনে রাত্রি নিশি দিনে অবিরত অবিরাম অবিরাম অবিরাম, তারক ব্রহ্ম নাম জপ জপ নাম, তারক ব্রহ্ম নাম বল রাধা মাধব কি। ভক্তমন্ডলী মায়েরা যারা নাম দেয় যারা দীক্ষা দেয় তারা কে হয়? গুরু না নিলে কি ভবপার হওয়া যায় না? সকলে না বলেননি, তার মানে আমার দলেও লোক আছে। গুরু নাই থাকলে তাতে কি হবে না? তমলুকে পাঁশকুড়া গ্যারেজে, এখানে আছে না, আছে না পাঁশকুড়া গ্যারেজে একটা বাস ছাড়বে, টোটাল বাসে কত লোক ধরে জানো? এই তো বাসের মালিক বসে আছে, সিটে বসলে 60 জন বসবে, টোটাল ভরে গেছে, লোক দাঁড়িয়েও আছে, ভক্তমন্ডলী মায়েরা গাড়ি ছাড়ছে না, কি ব্যাপার বলুন তো? ড্রাইভার নাই তাতে আমরা তো আছি। এক বুড়ি মা চন্দ্রবের চড়া, এই রাধাপুরের চড়ারে পাশে ওই যে মানে নদীর তীরে বাড়ি, সে বুড়িমা জীবনে লেখাপড়া শিখে নাই, সে একটা পুতুল নিয়ে তার মেয়ের বাড়ি যাবে, জীবনে প্রথম গাড়িয়ে উঠছে, সে গাড়ির পিছন দরজা দিয়ে উঠেছে মা, উঠে দেখে কোথাও সিট নাই, পুরো রিজার্ভ, সে গালাগালি করতে যাচ্ছে ওলাউটার বাস, এইটুকু বাস একটা সিট নাই গো, সরো না বাবা, একবারে পুরো বাসের সামনে চলে এসেছে, দেখে একটা সিট খালি। ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক, বুড়িটার জন্য তুমি একটা সিট রেখে, লোক দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, সে বুড়িমা সিট পেয়ে গেছে, বাবা তুমি বসো, সিট আর নাই। এই তো ড্রাইভার উঠে পড়লো, হলে কি হবে, সে বুড়িমা সিটে বসলো, বসেই আঁচল থেকে পান খুলে খাওয়ার, ডান দিকে জানালা দিয়ে পিচ ফেলবে ড্রাইভার, চা খেয়ে গেট খুলেছে, চা গেট খুলেছে, এ বুড়িমা পানের পিচ ফেলছে, সগার বেটা সগার, তুই হেথা কেন, সে ড্রাইভার বলে ইনি আবার কে, ও ঠাকুমা ছোড় দিজে, ইয়ে শেড মেরা হে তোর বাপে, সারা বাস ঘুরে ঘুরে এলু, একটা সিট নাই, একটা সিট পেয়েছি, সে বলে আমার, তুই পরের বাসে আয়, সে লোকে বুঝায় ঠাকুমা ওটা ওনার সিট, সে মাঝে মাঝে এসে বলে ঠাকুমা এটা তো আমার সিট, তোর বাপের সিট, তুই পরের গাড়ি আয় না, শেষকাল বলে ঠাকুমা আমি ড্রাইভার, তুই হলি বাঁচো উকিদার, তা আমার কি,
সিট আমার, আমি মেয়ের বাড়ি যাব। সে বলে ঠাকুমা আমি গাড়ি চালাই। তুই গাড়ি চালাস? চালা, আমার দেরি হচ্ছে, তুই গাড়ি চালা। বলে ঠাকুমা এইটাই তো আমার জায়গা, তুমি সিট না ছাড়লে আমি গাড়ি বস না। না বলুক যে আমি গাড়ি চালাই, খালি বলে ড্রাইভার। তা তুই ড্রাইভার তো আমি কি করবো? সে তো পড়াশোনা জানেনি, যারই নাম ড্রাইভার তারই নাম গাড়ির চালক, সে তো জানেনি। সে বলে তোর গাড়ি তাহলে তুই চালা চালা। আহা তুই বেঁচে থাক বেঁচে থাক, পান খাবি? এখন ভক্তমণ্ডলী মায়েরা সকলে আছে, ঠাকুমাও সিটে বসলো, গাড়ি কি চললো? কার দরকার? একজন ভালো চালকের দরকার, যে গন্তব্যে পৌঁছে দেবে। আমরা ঘুমিয়ে থাকলেও কোনো সমস্যা নেই, একবারে জায়গায় গিয়ে। এই হলো জীবন গাড়ির ড্রাইভার স্বয়ং গুরুদেব। গুরু ছাড়া গোবিন্দ মিলে না, গুরু ছাড়া ভব পারও হওয়া যায় না। এই জন্য ও মন গুরু ভজনে ওরে সোনার চাঁদ, বিন্দ দিয়ায় উঠলে তুফান কেটে বেড়াশান, মন গুরু ভজনে মন গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দিয়ায় উঠলে তুফান কেটে বেড়াশান, মন গুরু ভজনে ধরো গুরু ভজন। এত সুন্দর গাইছেন, পরের বছর যদি বেঁচে থাকি এ দলের আর দরকার নাই, আপনাদের সঙ্গে চালিয়ে দেব। গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দিয়ায় উঠলে তুফান কেটে বেড়াশান, মন গুরু ভজনে চিন্তা গুরু কর গুরু ভজ, গুরু চিন্তা গুরু কর সার, গুরু ছাড়াই এ জগতে, গুরু ছাড়াই এ জগত, গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর, মন গুরু ভজ দে তোরে সোনার চাঁদ, উঠলে তুফান ওরে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নাম, মন গুরু ভজ দে তোরে সোনার চাঁদ। এই দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা, ও মন করছো কত খেলা, এই দরিয়ার মাঝে তুমি করছো কত খেলা, ও মন করছো কত খেলা, একবার পিছন ফিরে চেয়ে দেখো, পিছন ফিরে চেয়ে দেখো।
প্রিয় মন গুরু ভজরে মণ্ডলী মায়েরা সোনাদানা রঙ্গনাথ মঞ্জিত থেকে ফিরে এনে মেয়েটার একটা লোভ জাগলো। সোনাদানা দিলে ওরা নিল না, ঠিক আছে, এই সোনাগুলোকে দিয়ে শেখরাত কামার দোকানে গিয়ে আসলে অনেক কথা বলছি তো ভুল একটা আগে ঠিকই বলছিলাম, আবার ঘুরাতে গিয়ে কামার দোকান। আচ্ছা যাই হোক, শেখরার দোকানে গিয়ে সব সোনাদানাকে গালিয়ে ভগবান শ্যামের জন্য মুকুট, রাধারানীর জন্য চূড়া, বাঁশি, হাতের বালা, তারপর যেসব হয় আর কি, পায়ের নূপুর, সব কিছু বেশ দামি দামি করে বানিয়ে এনেছে। একবার মনে করল সোনাদানা নেয় না ঠিকই, কিন্তু রঙ্গনাথজির জন্য আমি যে অলংকারগুলো বানিয়েছি নিয়ে গেলে নিশ্চয়ই নে, কিন্তু নিয়ে গেল, পূজারী একইভাবে অপমান করে তাড়িয়ে দিল। এইবার ঠিক করল, হে শ্যামসুন্দর, হে রঙ্গনাথজি, আর আমি তোমার মন্দিরেও যাব না, আর আমি তোমার কাছে যাব না, কোনো আবেদনও রাখব না, আমি আমার গুরুর কথায় কেবল হরিভজন করে যাব, দেখি তোমার কবে আসার সময়। এবার অবিরত অবিরাম নাম চলছে। একদিন রঙ্গনাথ মন্দিরের পূজারি এলো বারমুখীর বাড়িতে, বেলা গড়ে যাবার বেলা, জীবনের বেলা, সাধুরা হরিনাম গাইছে বাগান বাড়িতে, আর আমার বারমুখী অনেকদিন তার এই দেহ ব্যবসা, এই নোংরা কাজ সে বাদ দিয়ে দিয়েছে, দিয়ে এখন সাধুদের কথায় সে হরিনাম জপ করে, বাগান বাড়িতে বসে তুলসী তলায় হরিনাম জপ করছে। আর রঙ্গনাথ মন্দিরের পূজারী এসে বলছে, এটা কি বারমুখীর বাড়ি? হরি সেই সাধুরা বলছে, মা তোর ডাক এসে গেছে। তা রঙ্গনাথজির পূজারি সেবক, কি ব্যাপার, তোমরাও কি বারমুখীর রূপে ডগমগ হয়ে গেছো নাকি? আগে না, স্বয়ং রঙ্গনাথজি নিজেই স্বপ্নাদেশ হয়ে আমাকে জানিয়েছেন যে গয়নাগুলো উনি তৈরি করে রেখেছেন সেগুলো উনি নিয়ে বৃন্দাবনে যাবেন, আর স্বয়ং নিজের হাতে উনি রঙ্গনাথজিকে পরিয়ে দেবেন। কাজ হলো, এই হলো হরিনাম, এই হলো সাধু সঙ্গ, অসম্ভব সম্ভব হয়ে যাবে এই হরিনাম সাধু সঙ্গে কৃষ্ণ নাম। মনের পরিবর্তন, পথের পরিবর্তন, চিত্তের পরিবর্তন এই বাগান বাড়িতে সাধুরাই করে দিল। আজ তাকে দিব্য মুক্তির পথ দেখিয়ে দিলেন এই সাধুগণ। আজ স্বয়ং ভগবান রঙ্গনাথজি বললেন, শুধু অলংকারগুলো আনবে না, সেই বার বনিতা সে নিজের হাতে আমাকে সাজিয়ে দেবে। স্বয়ং বার বনিতা দুই নয়নে অশ্রুসিক্ত হয়ে সেই অলংকার সেই সাধুদেরকে নিয়ে বৃন্দাবনে প্রবেশ করলেন। আর সেই বৃন্দাবনে গিয়ে জয়ের ধ্বনি করতে লাগলেন, প্রভু রঙ্গনাথ জি কি, বলো রাধারানী কি, বৃন্দাবন বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, সাজাইল
মনের আবেশে বারে বনিতা সাজাইল মনের আবেশে আরে সাজাইল মনের আবেশে শেষ করলাম এই কথাটাই বলে চির সত্য শুধু নাম আর প্রণাম করুন বাকিটা মহাপ্রভু দেখবেন এবছরের মতো আজ সমাপ্তি করলাম বাতাসা হরিণুর নেবেন পরিশেষে সবার জন্য মহাপ্রভুর প্রসাদ রয়েছে আপনারা সেবা করুন আর আশীর্বাদ রাখবেন আবার যেন আপনাদের চরণে এসে হরিনাম শোনাতে পারি ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী চার বদনের সবাই মিলে বল হরি হরি বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস